সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা। 2021 সালে নতুন লিস্টে আপনার নাম থেকে থাকলে আপনিও পেয়ে যাবেন ফ্রিতে গ্যাস সিলিন্ডার। তা বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়ে থাকে। আজকে যে লিস্টটা দেখাবো, এই লিস্টে নাম থাকলে অবশ্যই কিন্তু ফ্রিতে আপনি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। তা কিভাবে চেক করবেন সেটা কিন্তু দেখাবো এই ভিডিওতে। তার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং তার আগে, আপনি কোন কোম্পানির গ্যাস কানেকশন ব্যবহার করছেন, এইচপি না ইন্ডিয়ান না ভারত, নিচে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। এবং এটাও কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়েছেন কি না বা পেতে চাইছেন কি না। তা চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে প্রবেশ করবেন। এবার লিঙ্কে প্রবেশ করলে আপনি কিন্তু এই পেজে পৌঁছে যাবেন। এই পেজে আসার পরে আপনার প্রথমে কী করতে হবে দেখতে পাচ্ছেন, এখানে স্টেট সিলেক্ট হয়ে আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এবং সিলেক্ট করার পরে আপনার যে রাজ্য, সেই রাজ্যটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রাজ্য দেওয়া আছে ভারতবর্ষের মধ্যে, তা আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। এবং রাজ্য সিলেক্ট করার পরে পাশে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। এখানে আপনার যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম। তা আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। তা আপনাকে দেখানোর জন্য আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেখাচ্ছি। তা ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেছে, তার নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা রয়েছে, এখানে যা যা ক্যাপচা কোড রয়েছে সেম টু সেম আপনি এই ঘরে লিখে দেবেন। তা এগুলো মাথায় রাখতে হবে আপনাকে, বড় না ছোট হাতে রয়েছে। তা বড় হাতে রয়েছে আমি যা যা রয়েছে ক্যাপচাগুলো, এবং সেই ক্যাপচাগুলো আমি ফিল করছি। তা দেখতে পাচ্ছেন আমার ক্যাপচাগুলো ফিল করা হয়ে গেলো। তারপর দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে আমি একটা ক্লিক করে দেবো। এবং সাবমিট অপশন ক্লিক করার পর দেখছি যে ক্যাপচার নট ডিড নট ম্যাচ, অর্থাৎ ক্যাপচারটা ভুল গিয়েছে। আমি আরেকবার ক্যাপচারটা লিখবো, রয়েছে জি, সরি জেড জি, যা যা রয়েছে ওটা ভুল হয়েছিল। তো আমি আরেকবারও ক্যাপচারটা বড় হাতের অক্ষরে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্যাপচারটা আবার সঠিকভাবে লেখা হয়ে গেছে। তারপর আবার আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু প্রথম থেকে স্টেট সিলেক্ট করতে হবে। আমি প্রথমে স্টেট সিলেক্ট করে দিলাম, এবং তারপরে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, এবং তারপরে ক্যাপচারটা অটোমেটিক ফিল হয়ে গেছে। তারপরে সাবমিট অপশনে একবার ক্লিক করে দেবো। তা সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নাম বেড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা যোজনা বেনিফিসিয়ারি লিস্ট, দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের কিন্তু বেনিফিসিয়ারি লিস্টটা বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি নেম, এখানে দেখতে পাচ্ছেন যে শম্ভা ভাস্কর, এখানে দেখতে পাচ্ছেন নামগুলো পরপর বেরিয়ে গেছে, এখানে পরপর নাম দেখতে পাচ্ছেন। এবং পাশে দেখতে পাচ্ছেন লোকেশন নেম, অর্থাৎ ইনার বাড়ি কোথায় সেখানে দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখে দিয়েছে। তা এই লিস্টটা কিন্তু বড় লম্বা, আপনাকে দেখতে পাচ্ছি যে এখানে 14,916টা ফেজ রয়েছে। আপনাকে এইভাবে কিন্তু খুঁজে বের করতে হবে, কারণ এখানে কোনো সার্চের অপশন নেই, এখানে আপনি সার্চ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর, এক নম্বর যে পেজ রয়েছে সে এক নম্বর পেজটা রয়েছে। এবং আপনি চাইলে দুই নম্বর করবেন, দুই নম্বর করলে দুই নম্বর নতুন পেজ খুলে যাবে। এইভাবে কিন্তু আপনাকে নামটা চেক করতে হবে। তারপরে তিন নম্বর, তারপরে চার নম্বর, এইভাবে কিন্তু আপনাকে নেক্সট নেক্সট করে আপনাকে চেক করে নিতে হবে। এছাড়াও আপনি চাইলে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন একবার ক্লিক করলে পরবর্তী পেজে আপনি পৌঁছে যাবেন। এইভাবে কিন্তু আপনাকে পেজটা কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে আপনার নামটা এই পেজের মধ্যে। দেখতে পাচ্ছেন 14,916 জন নাম রয়েছে, তা কোনো সার্চের অপশন নেই, সার্চ করতে পারবেন না। এইভাবে কিন্তু আপনাকে একটু কষ্ট করে নামটা খুঁজে বের করতে হবে, এবং যদি খুঁজে পান অবশ্যই কিন্তু ফ্রিতে গ্যাস সিলিন্ডার আপনি পেয়ে যাবেন। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।